50 কেজি গাঁজা সমেত গ্রেপ্তার দুই ব্যক্তি। এদের একজনের নাম সোমনাথ দত্ত, বাড়ি মধ্যম গ্রামে, অপরজনের নাম দেবব্রত বর্মন, বাড়ি তুফানগঞ্জে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভাটপাড়া থানা এলাকার পানপুর থেকে এদেরকে গ্রেপ্তার করে। পুলিশের সন্দেহ, আন্তরাজ্য মাদক পাচারের সাথে এরা যুক্ত। মূল পান্ডার খোঁজ চালাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।